ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে অনেকগুলো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আলাদা আলাদা পদ অনুযায়ী আপনারা এখানে আবেদন করতে পারবেন। অনলাইন বা অফলাইন বাই হ্যান্ড অ্যাপ্লিকেশান কিন্তু দিতে পারেন। আপনাদের জন্য ফর্ম রেডি আছে। ইন্ডিয়ান সিটিজেন যে কেউ আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে। স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখবো কী কী পোস্ট আছে, কী কী বেতন কাঠামো আছে এবং জব ডেসক্রিপশান। তো চলুন আমরা দেখি, এখানে টেবিল করে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট। প্রথম কলামে আপনারা পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, তারপরে হচ্ছে কতগুলো করে ভ্যাকেন্সি আছে, ক্যাটাগরি ফর দ্য পোস্ট, তারপরে এজ, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান মিনিমাম, তারপরে এক্সপিরিয়েন্স দেওয়া আছে, তারপরে আদার প্রেফার্ড কোয়ালিফিকেশান, তারপরে জব ডেসক্রিপশান, তারপরে আপনাদের বেতন। তো মাথায় রাখবেন মেন মেন বিষয় হচ্ছে আপনাদের প্রথম যদি আবেদন করেন ম্যানেজার অথবা কোয়ার্ডিনেটর পদে একখানা ভ্যাকেন্সি আছে, এটা মেয়েদের জন্য। 23 থেকে 40 বছরের মধ্যে আবেদন করছে, এটার ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে অথবা আপনাকে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স চাইছে। তার সঙ্গে সঙ্গে জব ডেসক্রিপশানগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, কী কী কাজ করতে হবে না করতে হবে। এটার ক্ষেত্রে বেতন আছে 19,250 টাকা। আপনাদেরকে বলে রাখবো দ্বিতীয় পোস্ট যেটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার কাম ইয়ারলি চাইল্ডহুড, আপনারা দেখতে পাচ্ছেন এডুকেটার, সোশ্যাল ওয়ার্কার কাম ইয়ারলি চাইল্ডহুড এডুকেটার একখানা ভ্যাকেন্সি, এটাও মেয়েদের জন্য। 21 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে বলছে, গ্র্যাজুয়েট হতে হবে সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্কে। বেতন দেবে 15,440 টাকা করে, এগুলো কন্ট্রাকচুয়াল রেমুনারেশন। তারপরে নার্স পদে আবেদন করতে পারেন একটা ভ্যাকেন্সি, এটা মেয়েদের জন্য। 23 থেকে 40 বছরের মধ্যে আবেদন করতে বলছে। দু বছরের অভিজ্ঞতার দরকার আছে এবং 12,000 টাকা করে পার মান্থ বেতন কিন্তু পাওয়া যাবে। তাছাড়া আয়া পদে আবেদন করতে পারেন, 12টা ভ্যাকেন্সি আছে। আপনাদেরকে জানিয়ে রাখবো আয়া মেয়েদের জন্য পোস্ট, 21 থেকে 50 বছরের মধ্যে আবেদন করা যাবে। এই ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকলে সুবিধা আছে, 12,000 টাকা প্রতি মাসে বেতন আপনাদেরকে দেবে। তাছাড়াও আপনারা চৌকিদার পদে আবেদন করতে পারেন, এটা ছেলেদের জন্য। 8 পাস যোগ্যতায় আবেদন করা যাবে, 12,000 টাকা বেতন কিন্তু দেবে। জেনারেল ইনফরমেশানগুলো এখানে বলে দেওয়া আছে। কোয়ালিফিকেশান অ্যাজ স্টেটেড ইন দ্য টেবিল মাস্ট বি পসেসড বাই দ্য ক্যান্ডিডেট অন অর বিফোর দ্য পাবলিকেশান অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশের আগে আপনার জন্য যোগ্যতা কমপ্লিট হয়ে গিয়ে থাকে, মানে হাতে আপনার জন্য রেজাল্ট থাকে। তাছাড়াও আপনাদেরকে প্রত্যেকটা কলাম যে ফর্মে দেওয়া আছে এই ফর্মটার সমস্তটা ফিল আপ করতে হবে। তার সঙ্গে সঙ্গে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে ডাকা হবে, কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে বা পরীক্ষার জন্য ডাকা হবে, সেটা বলে দেওয়া আছে। সিলেকশন মেথড কী? সিলেকশন মেথড হচ্ছে ম্যানেজার বা কোয়ার্ডিনেটর আর সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর এবং নার্স পদের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশান হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে, তারপর ভাইবা হবে। এখানে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, 70 নম্বরের রিটেন পরীক্ষা, কম্পিউটারের 10 নম্বর, ভাই হওয়ার ক্ষেত্রে 20 নম্বর এবং কম্পিউটার টেস্টের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে 10 নম্বরের, ভাইভাতে কিন্তু 20 নম্বর থাকবে। সেখানে সোশ্যাল ইস্যুস এবং ডিসার্টেশন সম্পর্কে একটা প্রশ্ন থাকবে, আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সম্পর্কে 10 নম্বরের প্রশ্ন থাকবে। এবার আপনাদেরকে জানিয়ে রাখবো, যারা সোশ্যাল ওয়ার্ক বা আর্লি চাইল্ডহুড এডুকেটারের পরীক্ষা দিচ্ছেন তাদের রিটেন এক্সাম হবে 80, কম্পিউটার টেস্ট হবে 10, ভাইভা হবে 10। নার্স পদের ক্ষেত্রে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু আলাদা, নার্স পদের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশানে থাকবে 40 এবং ভাইভায় থাকবে 10, টোটাল 50, তার মধ্যে নিয়োগ হবে। সিলেকশন আয়া চৌকিদার এগুলোর ক্ষেত্রে শুধু ওয়াক ইন ইন্টারভিউ হবে, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ, শর্টলিস্টেড ক্যান্ডিডেটস অফ 20 মার্কস। বুঝতে পেরেছেন? এবার আপনাদেরকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেটা এখানে বলে দেওয়া আছে। এজ প্রুফ আপনাদের লাগবে, প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, প্রুফ অফ কাস্ট লাগবে, প্রুফ অফ অ্যাড্রেস লাগবে, আর প্রুফ অফ এক্সপিরিয়েন্স যেটা আছে আপনার, আপনার অর্গানাইজার বা এমপ্লয়ার ডিপার্টমেন্ট থেকে আপনাকে একটা এক্সপিরিয়েন্স এনওসি নিতে হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন? আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে বলছে হাওড়া জিলা পরিষদ.in, হাওড়া জেলা পরিষদ .in অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে পারেন, অথবা অফলাইন বা বাই হ্যান্ড অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড অ্যাট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হাওড়া, ওল্ড কালেক্টরেট বিল্ডিং, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, 1 নম্বর, ঋষি বঙ্কিমচন্দ্র রোড, হাওড়া। এখানেও আপনারা জমা করতে পারেন। বা কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন বা অফলাইন, এইগুলো কিন্তু সবটাই 24 আগস্ট 2021 মধ্যে করার চেষ্টা করবেন। সাবমিশন ক্লোজিং ডেট হচ্ছে 13 সেপ্টেম্বর 2021। এই হলো মোটামুটি নোটিশ এবং অ্যাডমিশন কার্ড আপনাদের জেনারেট করে দেবে, সবটাই এখানে বিস্তারিত বলা আছে, আপনারা দেখতে পাচ্ছেন 10 নম্বর কলামে সমস্তটাই কিন্তু আপনাকে রেডি করে দিতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এই ফরম্যাটটাকে আপনাকে ফিল আপ করতে হবে ক্যাপিটাল লেটারে।
আপনারা ক্যাপিটাল লেটার এই ফর্ম্যাটটাকে ফিল আপ করে জমা করবেন। আর যারা অনলাইন আবেদন করতে চাইছেন হাওড়া জেলা পরিষদ ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। কোথায় পাবেন এই নোটিফিকেশান? এই নোটিফিকেশান আপনাদের জন্য আমরা পৌঁছে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেটার নাম স্মার্ট দুনিয়া। আপনি জয়েন করে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে এই নোটিফিকেশানটাকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।